খুব দ্রুত পৃথিবী ভাঙার দিকে যাচ্ছে। আমেরিকা রাশিয়া সহ এই দেশগুলো এমন মুখোমুখি অবস্থায় আছে যে কোনো সময় রাসায়নিক ক্ষেপণাস্ত্র যদি কেউ নিক্ষেপ করে পৃথিবীর 250 কোটি লোক মৃত্যুর কোলে ঢলে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন সুলুসুন ইয়াবকা সুলুসুন ইয়ামুত সুলুসুন ইয়ুক্তাল, টোটাল জনগোষ্ঠী এখন 850 কোটি পৃথিবীর। রাসূল 1400 বছর আগে বলেছেন এই 850 কোটির মধ্যে তিন ভাগের এক ভাগ হত্যা হয়ে যাবে, তিন ভাগের এক ভাগ মারা যাবে, তিন ভাগের এক ভাগ ল্যাংলা লুলা হয়ে বেঁচে থাকবে। এই অবস্থায় আমাদের আল্লাহর কাছে বেশি ধন্যবাদ দেওয়া উচিত। কোন যুদ্ধই মানবতার জন্য ভালো নয়। দিন দিন পৃথিবী সংকীর্ণ হয়ে আসছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। এই অবস্থায় আমরা যদি আল্লাহর দিকে রুজু না হই, আমাদেরকে রক্ষা করার কোনো শক্তি পৃথিবীতে নাই। কি করবেন, কি করবেন? প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাজকিরুল পড়বেন, প্রতিদিন মানুষকে দান করবেন, পিতামাতার খেদমত করেন, ভালো কাজের দিকে ফিরে আসেন। আপনাদেরকে হেফাজত করবেন কে? নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় একজন বুড়িমাকে আল্লাহ হেফাজত করেছিলেন। নূহ আলাইহিস সালাম বলেছিলেন তাকে নিয়ে যাবেন, তিনি আর মনে নাই, কিন্তু তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। নূহের প্লাবনে সব ডুবে গেছে, ওই মহিলাকে বাঁচিয়ে রেখেছেন কে? সে আল্লাহ যো আছো না নাই। সারা পৃথিবী এখন কিয়ামতের দিকে যাচ্ছে, অত্যন্ত বিপদ সংকুলতা আমাদের সামনে ধেয়ে আসছে। সেজন্য মোমেন কখনো ঘাবড়ায় না, আমরা সব সময় সালাতের কাছে ধন্যবাদ দেব। যে কোনো বিপদ দেখব আগে কোথায় যাব, আগে সালাত। সালাতের জন্য জান দিতে রাজি আছেন তো? জান দিতে রাজি আছেন তো? বাচ্চাদেরকে সালাতি বানাবেন তো? কারা কারা বানাবেন হাত তুলে দেখা। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই যে এশার নামাজ যারা পড়েছেন, আজকে রাতে যদি তাদের মৃত্যু হয়, নামাজ হিসাবে আল্লাহ তাদেরকে কবুল করে নেবেন। আবার ফজর যখন জামাতে পড়বেন, 24 সারা রাত আল্লাহ আপনার নামাজে লিখে দিবেন। ফজর পরে জোহর পড়লেন, এই দুইটার মধ্যখানে যত গুনাহ হয়েছে সব আল্লাহ মাফ করে দিবেন। যখনই আজান হয় নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা?